বাইরে, পৃথিবীর ভিতরে, তখন আপনি আর বলবেন না যে আল্লাহ বাথরুমে আছে। কিন্তু আপনার কথার এই অর্থ তো তাই দাঁড়াচ্ছে। তাহলে দেখেন, আপনার আল্লাহ বাথরুমের মধ্যে থাকতে পারে, আমাদের আল্লাহ বাথরুমের মধ্যে থাকে না। এটাই আমাদের পার্থক্য। আপনার রাসূল, আপনার নবী অমানুষ হতে পারে, আমরা আমাদের রাসূল, আমরা আমাদের বাত্তাবাহক, আমরা আমাদের শাফাতের কাণ্ডারি, যারা আদর্শ ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো না, তাকে আমরা অন্তত অমানুষ হতে দিতে চাই না। সম্মানিত দিনী ভাই, লাইসা কামিসলিহি শাইউ ওয়া সামিউল বাসির, আল্লাহ তাআলা শোনেন, আল্লাহ তাআলা শোনেন এবং আল্লাহ তাআলা দেখেন। আল্লাহ তাআলার চোখ আছে এই কথা আছে, কিন্তু উজুনুন শব্দটা কোরআন হাদিসের কোথাও নেই। আল্লাহ তাআলার কান আছে এই কথা আমাকে একবার প্রায় এক বছর অনেক কষ্ট দিতে শুরু করলো। অনেক জ্ঞানী গুণী মানুষদের কাছে জিজ্ঞাসা করতে শুরু করলাম, অনেক লেখাপড়া করতে শুরু করলাম। সামিউন মানে যে কান আছে, আল্লাহ শুনেন, আল্লাহ শুনেন, এ কথায় আপত্তি নেই। কিন্তু আমরা কি বলতে পারবো আল্লাহর কান আছে? সামিউন দ্বারা কি কান বুঝানো হয়? ইত্যাদি কথা মনে চলে আসলো, শয়তান ওয়াসওয়াসা দিতে থাকে। আমাদের শফিক ভাই আছেন, শফিক ভাইয়ের স্যার, শফিক ভাইয়ের ওস্তাদজি, আমাদের ওস্তাদজি, শফিক ভাইকে পড়ান, শফিক ভাইয়ের ওস্তাদজি, আমারও ওস্তাদজি। শফিক ভাই দেখেছেন, ওখানে গিয়েছিলাম আপনার কাসিমে, সৌদি আরবের কাসিমে, সেই জায়গায় শফিক ভাই লেখাপড়াও করতে দেখেছি আমি নিজে চোখে। সেই শফিক ভাই যেই ওস্তাদজির কাছে পড়েছে, আমিও আলহামদুলিল্লাহ সেই ওস্তাদজির কাছে পড়েছি। ওস্তাদজিকে ফোন দিলাম, ওস্তাদজি কী বলি, বলছে দেখো আল্লাহকে নিয়ে বেশি চিন্তা করো না। তো আমি শুধু এতটুকুন বললাম, ওস্তাদজি যেই কথাটা কোরআনে আছে সেটা নিয়ে তো আমি চিন্তা করছি, বেশি কিছু চিন্তা করতে চাই না আল্লাহকে নিয়ে। এই জন্য আপনি যখনই আল্লাহকে কে সৃষ্টি করেছে, আল্লাহ ইত্যাদি ইত্যাদি, যখন কোরআন হাদিসের বাইরে যদি আপনি চিন্তা করেন তাহলে হবে না। দেখুন তো আমাদের মধ্যে আর সবার বিধাতা সৃষ্টিকর্তার মধ্যে পার্থক্য। শুধু আমি থিওলজিক্যাল লেকচারার দিতে আসিনি, ধর্মতাত্ত্বিক কোনো বিষয় আমি আলোচনা করছি না, শুধুমাত্র সূরা ইখলাসের তাই শেষ করতে পারলাম না। তাহলে দেখেন এই যে আর আল্লাহকে নিয়ে আরও কত কী আছে এগুলো কীভাবে বলবো। মসজিদের দ্বারে দ্বারে, মসজিদ, যেই মসজিদে, যেই মসজিদে সলাত আদায় করছেন, সেজদার স্থানে যে আপনি শিরক করছেন, সেজদার স্থানে আপনি শিরক করছেন, আমরা কোন অবস্থায় আছি শেষ করে দিচ্ছি। তাই আসুন আমরা জানার চেষ্টা করি, মূলত শুধু কোরআন এবং সহি হাদিস থেকে যেভাবে ইসলামটা আল্লাহ তাআলা দিয়েছেন সেইভাবেই আমরা জানার চেষ্টা করি। আমরা বেশিও করব না, আমরা ইসলাম থেকে কমও করব না। আপনি যদি বলেন যে এই ইবাদত করতে তো নিষেধ নাই, তাহলে আমিও বলবো যে পৃথিবীর যারা অন্যান্য ধর্মের মানুষেরা ইবাদত করে তাদেরকেও তো নিষেধ করা হয়নি। সম্মানিত দিনী ভাই, সর্বদাই আল্লাহ তাআলা আমাদের নিকটে আছেন। কিভাবে? তিনি জানেন, জ্ঞানের মাধ্যমে আছেন। এই জন্য আসুন আমরা আল্লাহ তাআলার কাছে ধরা দেই, আল্লাহকে বলি আল্লাহ আপনি আপনার মতো যেমন আপনি ইবাদত করলে খুশি হবেন সেভাবে আপনি আমাদেরকে কবুল করুন। পৃথিবীর সব কিছুর বিনিময়, গতকালকেই সম্ভবত অথবা আজকেই ছাত্রদেরকে বলেছি সর্বশেষ কথা এই যে, আপনি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূর প্রমাণিত করে এই লাইটের মতো আলো জ্বালিয়ে আপনার সামনে রাখেন আর তার মুখের কথা সহি হাদিস অনুপাতে যদি আমল না করেন, আপনি আল্লাহ রাসূলকে নূর আলো করলেও আপনি জাহান্নামের কালো আগুনে যেতে হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন। এই যে বাল্ব আবিষ্কার করেছে, ফিলামাইন্ট আছে ভিতরে, গ্যাস আছে, আবার ইয়ে আছে, এই যে হিট ট্রান্সফারের মাধ্যমে 100 বার গবেষণা করে সমস্ত পৃথিবীকে আলোকিত করেছে টমাস আলফা এডিসন। এই টমাস আলফা এডিসন, তিনি ইসলাম ধর্ম কবুল করেননি, সেই হিসাবে আমাদের বিশ্বাস
আমরা যত দূর জানি তার উপর থেকে ভিত্তি করে বলছি তিনি যাবেন জাহান্নামে, কারণ তিনি মুসলিম নন। গোটা পৃথিবীকে আলোকিত করে যদি জাহান্নামের কালো আগুনে যেতে হয়, তাহলে তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার দাবি করে আশেকি ইলাহি আশেকি রাসূল বলে আপনিও যদি রাসূলের আদর্শ অনুপাতে না চলেন, অবশ্যই অবশ্যই আপনিও যাবেন জাহান্নামে। সুতরাং আপনার মাঝে এবং ইসলামের মাঝে সম্পর্ক তৈরি করুন, ইসলামে যেভাবে আছে সেভাবে মেনে নিন, এ তাহলেই বুঝতে পারবেন আপনার মাঝে এবং অপরদের মাঝে কি পার্থক্য। সম্মানিত দিনী ভাই, পরিশেষে মনে হবে যে সমাজ ভাঙ্গার জন্য এসেছে, সমাজ ভাঙ্গার জন্য সত্য কথা বলা। উদুউ ইলা সাবিলি রব্বিকে বিল হিকমাতি, হিকমাতের সাথে নাকি কথা বলতে হবে। একজন আলিম বলছেন যে আপনি সোম শিরক বেদাতের কথা বলছেন, হিকমা অবলম্বন করছেন না। বেটা, হিকমা মানে কি বোঝো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে সবচেয়ে বড় ফিতনাবাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মের বাবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা, যা করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা করেননি। শিরক বিদাতের কথা বলেছেন, আরে বগলু হুজুর, যদি শিরক বিদাতের কথা বলা আমাকে বলে হিকমার সাথে কথা বলবেন। আশ্চর্য কথা, শিরক বিদাতের কথা, আপনার আল্লাহ ভিন্ন হয়ে যাচ্ছে, আপনার নবীকে আপনি অমানুষ বানিয়ে ফেলেছেন, আপনি আল্লাহকে বাথরুমের মধ্যে বন্দি করে ফেলেছেন, আর এই কথা বললে আপনি বলেন হিকমা। সুতরাং আসুন কোরআন হাদিসের দিকে ধাবিত হই, আল্লাহ আমাদেরকে কবুল করুন। হে আল্লাহ, আপনি আমাদের সহিহ হাদিস অনুপাতে জীবন গড়ার তৌফিক দান করুন, আপনার হুকুম এবং নবীর তরিকা মতো ইবাদত করার তৌফিক দান করুন। হে আল্লাহ, আপনি আমাদের